আজকে আমরা নেফ্রনের গঠন সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা বৃক্কের অন্তর্গঠন সম্পর্কে জেনেছিলাম। আমাদের প্রত্যেকটা বৃক্ক প্রায় 10 লক্ষ করে নেফ্রন নিয়ে গঠিত। নেফ্রন হচ্ছে এরকম অনেকটা কুণ্ডলীকৃত নালীর মতন দেখতে অংশ। এরকম অংশ প্রত্যেকটা বৃক্কে থাকে 10 লক্ষ করে। নেফ্রনকে বলা হয় বৃক্কের গঠনগত ও কার্যগত একক। নেফ্রনের বেশিরভাগ অংশটাই থাকে বৃক্কের কর্টেক্সে, আর নিচের দিকে শুধু এই লুপের মতন অংশ আর সংগ্রাহী নালিকার অংশ মেডোলা অংশে থাকে। আগের দিন আমরা পড়েছিলাম যে বৃক্ক দুটো অংশ নিয়ে গঠিত। কর্টেক্স হচ্ছে বাইরের দিকের অংশ আর মেডোলা হচ্ছে ভেতরের দিকের অংশ। নেফ্রন গুলো এখানে দেখো, এখানে একটা ছোট করে নেফ্রন আঁকা রয়েছে। নেফ্রন আরো সূক্ষ্ম হয়, প্রায় খালি চোখে দেখতেই পাওয়া যায় না, এতটাই সূক্ষ্ম হয়। নেফ্রন গুলো দু ধরনের হয়। বেশিরভাগ যে নেফ্রন হয় সেটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন বা সুপারফিশিয়াল নেফ্রন, অর্থাৎ বৃক্কের বাইরের দিকটা করে থাকে, কর্টেক্স অঞ্চলেই বেশিরভাগ অংশটা থাকে। আর আরেক ধরনের নেফ্রন হয় যেটা বাকি 15% নেফ্রন হচ্ছে, আরেক ধরনের নেফ্রন যেটাকে বলা হয় জাক্সটা মেডুলারি বা মেডুলারি নেফ্রন, যেটা বৃক্কের ভেতরের দিকে অবস্থান করে এবং বৃক্কের কর্টেক্স আর মেডুলার একদম মাঝামাঝি করে অবস্থান করে। দু ধরনের নেফ্রনই মোটামুটি একই দেখতে হয়, এরকম পেঁচানো নালীর মতন অংশ। আমাদের পরীক্ষার সময় নেফ্রনের ছবি কিন্তু গুরুত্বপূর্ণ। এই ছবিটা বইয়ের ছবিটা আঁকতে পারলে ঠিক আছে, আর যদি না আঁকতে পারো এরকম সরলীকৃত ছবি আঁকলেও পুরো নম্বর পাবে, ঠিক আছে? কারণ জীবন বিজ্ঞানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বোঝানোর মতন ছবি আঁকলেই আমরা পুরো নম্বর পাই। এই নেফ্রনে দুটো অংশ নিয়ে নেফ্রন গঠিত হয়, এক হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল আর আরেক হচ্ছে বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসল বা কণিকা আর ম্যালপিজিয়ান নালিকা কিন্তু আলাদা জিনিস, দুটো একই নয়, গুলিয়ে ফেলবে না, একই রকমের নাম। ম্যালপিজিয়ান কর্পাসল হচ্ছে গিয়ে নেফ্রনের একটা অংশ, আর ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলা বা অন্যান্য পতঙ্গদের রেচনাঙ্গ, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউবিউল। আর ম্যালপিজিয়ান কণিকাটা আলাদা। ম্যালপিজিয়ান কণিকা আবার দুটো অংশ নিয়ে গঠিত হয়, বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস। বাউম্যানস ক্যাপসুল হচ্ছে এই কাপের আকৃতির অংশটা, কাপ বা ফানেলের মতন দেখতে এই অংশটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল। বাউম্যান হচ্ছে বৈজ্ঞানিকের নাম যিনি এই ক্যাপসুলটা প্রথম লক্ষ্য করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এর নাম হয়েছে বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুলে দুটো স্তর থাকে, ভেতরের দিকে যে স্তরটা থাকে তাকে বলা হয় ভিজেরাল স্তর, এটা গ্লোমেরুলাস বা রক্তজালকের কাছাকাছি অংশে থাকে, এটাকে বলা হয় ভিসেরাল স্তর। এটা পোডোসাইট নামের এক ধরনের বিশেষ কোষ দিয়ে তৈরি। সেই কোষগুলো একটু ফাঁকা ফাঁকা গঠন সৃষ্টি করে, ফলে ছোট ছোট ছিদ্র থাকে এই ভিসেরাল স্তরে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। আর বাইরের যে স্তরটা থাকে তাকে বলা হয় প্যারাইটাল স্তর। তাহলে বাউম্যান ক্যাপসুল দুটো স্তর নিয়ে গঠিত, বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর আর ভেতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর, যেটা পোডোসাইট নামের বিশেষ কোষ দিয়ে তৈরি হয়। আর গ্লোমেরুলাস এটা হলো রক্তজালিকা, এই লাল রঙের যে অংশটা এটা হচ্ছে রক্তজালিকা, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। আমাদের প্রত্যেকটা নেফ্রনে একটা অন্তর্মুখী ধমনিকা ঢুকে রক্তজালকে বিভক্ত হয়, যে রক্তজালকটাকে বলা হয় গ্লোমেরুলাস, আর একটা বহির্মুখী ধমনিকা হিসেবে সেই রক্তজালক থেকে ধমনিটা বেরিয়ে যায়। আমরা আগের দিন পড়েছিলাম যে বৃক্কীয় ধমনি বৃক্কের মধ্যে ঢুকে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, তারই একটা শাখা এই ছবিটাতে লক্ষ্য করো, বৃক্কীয় ধমনেরই একটা শাখা বাউম্যান ক্যাপসুলের মধ্যে ঢুকে গ্লোমেরুলাস গঠন করে, যেটা হচ্ছে একটা রক্তজালক। তারপরে সেটা বাইরে বেরিয়ে যায় বহির্মুখী ধমনিকা হিসেবে, সেই বহির্মুখী ধমনিকা আবার অনেক রক্তজালক সৃষ্টি করে, গোটা এই নেফ্রনের নালিকার গায়ে অনেক রক্তজালক সৃষ্টি করে। সেই রক্তজালকগুলো আবার একত্রিত হয়ে
শিরা গঠন করে, শিরার একটা শাখা গঠন করে, যেটা আবার অনেকগুলো শিরার শাখা মিলিত হয়ে বৃক্কীয় শিরা গঠন করে বৃক্কের বাইরে রক্তকে নিয়ে যায়। তাহলে বৃক্কীয় ধমনী দিয়ে রক্ত বৃক্কে প্রবেশ করে এবং অনেক শাখা প্রশাখায় ভাগ হয়ে গিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করে, তারপরে গ্লোমেরুলাস থেকে বেরিয়ে আবার রক্ত জালকের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সমস্ত নেফ্রনের বৃক্কীয় নালিকার গায়ে দিয়ে রক্তজালক থাকে, তারপরে আবার এই এই যে চারপাশে যে রক্তজালকটা থাকে তাকে বলা হয় পেরিটিউবিউলার রক্তজালক। পেরি মানে চারপাশে, আর টিউবিউল মানে নালিকা, নালিকার চারপাশে রক্তজালকটা রয়েছে বলে এর নাম হচ্ছে পেরিটিউবিউলার রক্তজালক। এই পেরিটিউবিউলার রক্তজালক থেকে আবার শিরার একটা শাখা তৈরি হয়, সেই শিরার শাখাগুলো আবার মিলিত হয়ে বৃক্কীয় শিরা গঠন করে এবং রক্ত বৃক্কের থেকে বৃক্কীয় শিরা দিয়ে বেরিয়ে যায়। ছবিতে দেখো অন্তর্মুখী যে ধমনী সেটা একটু চওড়া হয় বহির্মুখী ধমনীর তুলনায়। এটা একটা বিশেষ কারণ আছে, অন্তর্মুখী ধমনীর ব্যাসটা কিন্তু বহির্মুখী ধমনীর থেকে একটু বেশি হয়। তার একটা কারণ রয়েছে যেটা সম্পর্কে পরের দিন আমরা আলোচনা করব। তাহলে গ্লোমেরুলাস হলো রক্তজালক, আর বাউম্যানস ক্যাপসুল হলো এই কাপের মতন অংশটা। এরপর এর এই বাউম্যানস ক্যাপসুলের পরে বৃক্কীয় নালিকা দেখা যায়, একটা প্যাঁচানো নালীর মতন অংশ দেখা যায়, যেটাকে আবার চারটে অংশে ভাগ করা যায়। বৃক্কীয় নালিকা চারটে অংশ নিয়ে গঠিত। প্রথমে যে প্যাঁচানো অংশটা থাকে তাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী মানে হলো বাউম্যানস ক্যাপসুলের নিকটবর্তী, বাউম্যানস ক্যাপসুলের কাছাকাছি রয়েছে। নিকটবর্তী সংবর্ত নালিকা বা ইংরেজিতে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল মানে কাছের, কনভলিউটেড মানে কুণ্ডলীকৃত, আর টিউবিউল মানে নালিকা। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা শর্টে পিসিটি বলা যায়। তাহলে বাউম্যানস ক্যাপসুলের কাছাকাছি যে প্যাঁচানো নালিকাটা থাকে তাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তারপর সেই নালিকা একটা সরু হয়ে একটা ইউ আকৃতির একটা নালিকা গঠন করে, সরু একটা ইউ এর মতন প্যাচ নেয়। এই নালিকাটাকে বলা হয় হেনলি লুপ। হেনলি হচ্ছে আরেকজন বৈজ্ঞানিক যিনি এই লুপটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তাই তার নাম অনুযায়ী হেনলির লুপ। তাহলে নিকটবর্তী সংবর্ত নালিকার পরে থাকে হেনলির লুপ। হেনলির লুপের পরে সেই নালিকাটা আরেকটু চওড়া হয়ে গিয়ে আবার দূরবর্তী সংবর্ত নালিকা গঠন করে। দূরবর্তী মানে হলো বাউম্যান ক্যাপসুলের থেকে দূরবর্তী। দূরবর্তী সংবর্ত নালিকার ইংরাজি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ডিস্টাল মানে দূরবর্তী, দূরের, কনভলিউটেড মানে কুণ্ডলীকৃত বা প্যাঁচানো, আর টিউবিউল মানে নালিকা, শর্টে আমরা বলি ডিসিটি। দূরবর্তী সংবর্ত নালিকা সংগ্রাহী নালিকায় মিলিত হয়, সংগ্রাহী নালিকা বা কালেক্টিং টিউবিউল, যেখানে আরো অনেকগুলো নেফ্রনের নালিকা এসে মিলিত হয়। এই যে অংশগুলো এগুলো হচ্ছে আরো অন্যান্য নেফ্রনের নালিকা, এই অংশে সংগ্রাহী নালিকা এসে মিলিত হয়েছে। এই সংগ্রাহী নালিকা আবার অনেকগুলো সংগ্রাহী নালিকা একে একে মিলিত হয়ে আবার সৃষ্টি করে হচ্ছে মাইনর ক্যালিক্স, তারপর মেজর ক্যালিক্স, এবং তারপর বৃক্কের পেলভিস অংশ সৃষ্টি করে, ফানেলের মতন বৃক্কের অংশটা, এবং সেখান থেকে গভিনী উৎপন্ন হয়। তাহলে আমরা বৃক্কের নেফ্রনের গঠন সম্পর্কে আজকে আলোচনা করলাম। আরেকবার রিভিশন করে নিই কি কি দেখলাম। নেফ্রন দুটো অংশ নিয়ে তৈরি, ম্যালপিজিয়ান কর্পাসল বা কণিকা আর বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসল দুটো অংশ নিয়ে তৈরি, বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস। বাউম্যানস ক্যাপসুল হচ্ছে এই কাপের মতন অংশটা, আর গ্লোমেরুলাস হচ্ছে রক্তজালক। আর তারপরে বৃক্কীয় নালিকা চারটে অংশ নিয়ে গঠিত, নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ, দূরবর্তী সংবর্ত নালিকা এবং সংগ্রাহী নালিকা। এই চারটে অংশ নিয়ে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল গঠিত।